দিনটা ছিল 25শে ডিসেম্বর 2022 সাল। বাঙালির ক্যালেন্ডারে আরও একটা লাল কালির তারিখ, মানে বড়দিনের ছুটি। বছরও প্রায় শেষ, ঝুলির ভেতর থেকে এখন বেরিয়ে আসবে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এক একটা ঘোরার জায়গা। শহর যখন মেতেছে বড়দিনের উৎসবে, আমি আর আমার বন্ধু শান্তনু কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি দেউলটির উদ্দেশ্যে। এবারে খুব সকালে না হলেও 8:30টার সময় বাড়ি থেকে বের হয়ে 9:15 নাগাদ হাওড়া স্টেশন পৌঁছাই। টিকিট কেটে এগোতেই দেখলাম বোর্ডে দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে 38813 হাওড়া মেদিনীপুর লোকাল, সকাল 9:45 ছাড়বে। এরপর একটা জানালার ধার দেখে বসে পড়লাম, অপেক্ষা করলাম কখন ছাড়বে ট্রেন। সত্যি কথা বলতে ছোট থেকে কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু আজও যখনই হাওড়া স্টেশনে আসি এবং যখন ট্রেন ছাড়ে সেই মুহূর্তটা প্রতিবার নতুন মনে হয়। সেই পাশ থেকে ট্রেন ঢুকছে, সিগন্যালগুলো পেছনে চলে যাচ্ছে, লাইনে সবাই কাজ করছে, দূরে নানা রঙের ট্রেন দাঁড়িয়ে আছে, এইসব দেখতে দেখতেই আমাদের যাত্রা শুরু হলো দেউলটির উদ্দেশ্যে। ট্রেনের গতির সাথে আমাদের যাত্রা শুরু হলো। হাওড়া থেকে দেউলটির দূরত্ব প্রায় 50 কিলোমিটার, ভাড়া জনপ্রতি 15 টাকা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। যাত্রাপথে পড়বে মোট 17টা হল স্টেশন। যখন আমি বাইরের দৃশ্য তুলছি, ওদিকে শান্তনু আপন মনে ঘুগনি খেতে ব্যস্ত। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম দেউলটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি। ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বাইরে বেরিয়ে বাজারের রাস্তা দিয়ে চলে আসলাম বড় রাস্তার এপারে। এখান থেকেই পাওয়া যায় পানিত্রার সমতাবীর যাওয়ার টোটো, যেটা মাত্র জনপ্রতি 20 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে শরৎ কুঠির সামনে। এসে পৌঁছালাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। প্রবেশ করার আগেই দেওয়ালে মহেশের কিছু লাইন চোখে পড়ল। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার এই স্থানটিকে হেরিটেজ ঐতিহাসিক স্থানের স্বীকৃতি ঘোষণা করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু সাহিত্যিক জীবনের 12টা বছর 1926 থেকে 1938 সাল প্রথম দিনগুলি কেটেছে সমতাবেরের এই শরৎ কুঠিতেই। চলুন এবার বাড়ির ভেতরটা পরিদর্শন করে নেওয়া যাক। চিত্তরঞ্জন দাশের দেওয়া এই ঘরে রাধাকৃষ্ণ মূর্তিটি এখনো নিয়ম নিষ্ঠার সাথে পুজো করা হয়। সামনে যে চেয়ারটা দেখছেন,
ওখানে বসেই উনি হোমিওপ্যাথির চিকিৎসা করতেন। আর এই ঘরেই একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘাযতীন, রাসবিহারী বসু, বিপিন গাঙ্গুলীদের মতো প্রমুখ মানুষেরা আসতেন এবং রাখা আছে পুরনো দিনের ব্যবহৃত বহু জিনিস। আর এই সেই পড়ার ঘর যেখানে বসেই লিখেছিলেন একসময় অভাগীর স্বর্গ, রামের সুমতি, পল্লী সমাজ, পথের দাবি, কমললতা, শেষ প্রশ্ন ও মহেশের মতো গল্প উপন্যাসগুলি। বাড়ির দোতলায় রয়েছে আরও দুটি ঘর। উপরের দালান থেকে কুঠির পুরো অংশটা দেখা যায়। কথাশিল্পীর হাতে পোতা উঠোনে গুলঞ্চ, পেয়ারা গাছ এখনও এই বাড়িতে রয়েছে। এছাড়াও এই বাড়িতে থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই স্বামী বেদানন্দ। উনি ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসী। বাড়ির পেছন দিকেই রয়েছে একটি রান্নাঘর, যা 1978 সালের বন্যায় ধ্বংস হয়ে যায়। পরে 77,000 টাকার বিনিময়ে হাওড়া জেলা পরিষদ ঠিক করে দেয় সেটাকে। এই বাড়িতেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই স্বামী দেবানন্দের এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর সমাধিস্থল। আমারই ভুলবশত জায়গাটিতে আমার যাওয়া হয়নি, তাই ক্ষমা করে দেবেন। শরৎ কুঠির ঠিক পাশ দিয়েই রয়েছে রূপনারায়ণ নদীর তীরে যাওয়ার রাস্তা। সরু পথ দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবেন নানা রকম খাওয়ার স্টল, এছাড়া রয়েছে বিশাল বড় পিকনিক করার জায়গা। নদীর তীরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে এলাম দেউলটির গ্রাম্য পরিবেশে তৈরি হওয়া নিরালা রিসর্টের উদ্দেশ্যে।
জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে দুই বন্ধু মিলে পুরো রিসর্টটা একটু ঘুরে দেখতে বেরোলাম, আর তাতে যা পেলাম তার খানিক দৃশ্য আপনারা নিজের চোখেই দেখে নিন। এরিয়া জুড়ে চারিদিকে বিভিন্ন ফুলের ছড়াছড়ি, আছে ছোট ছোট রং বেরঙের খরগোশ। এই সব দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এরপর লোভ না সামলাতে পেরে জীবনে প্রথমবার নেমে পড়লাম এই রিসর্টেরই সুইমিং পুলে। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, আর যদি আপনারা জামাকাপড় নিয়ে আসেন তাহলে আর কোনো চার্জ ধার্য করা হবে না। যদি আপনারা জামাকাপড় না নিয়ে আসেন তাহলে অতিরিক্ত আরও 150 টাকা আপনাদের দিতে হবে। চলুন এবার পুলের মজাটা নিয়ে আসি। সুইমিং পুলে প্রায় 2 ঘন্টারও বেশি সময় কাটিয়ে এক কাপ কফিতে চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আজকে সারাদিনের দেউলটি ভ্রমণের যে ভিডিওগুলো আছে, যেগুলো আমরা ঘুরলাম, সেগুলো তোমাদের সবার কাছে শেয়ার করলাম। যেরকম নিরালা রিসর্টে আমরা গিয়েছিলাম, সেখানে ডে আউটে একটা ছোট্ট লাঞ্চ করলাম, প্লাস ওখানে কিছু আনন্দ করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই একদিনের ট্রিপটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করে আর সবার সাথে শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা।